আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তেল দিয়ে ভাজা, তেলে ভাজা। বই পড়া, বইকে পড়া কোন সমাস? তৎপুরুষ। তেলে ভাজা কোন সমাস? তৎপুরুষ। মেঘ শূন্য, মেঘ দ্বারা শূন্য কোন সমাস? তৎপুরুষ। ইত্যাদি কোন সমাস? ইতি হতে আদি। তৎপুরুষ কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাগদত্ত, বাগদ্বারা দত্তা, সরি বাগদত্তা, বাগদ্বারা দত্তা। অনাদর কোন সমাস? অনাদর কোন সমাস? নঞ্চ তৎপুরুষ কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা। বিশ্বকবি সমাস কি হবে? বিশ্বের কবি। ছায়া শীতল কোন সমাস? ছায়াতে শীতল। তৎপুরুষ পাপমুক্ত, পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ। হজযাত্রা কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ। খেচর কোন সমাস? উপপদ তৎপুরুষ। নয়ে কারা, আকরা কোন সমাস? নয়ও তৎপুরুষ। অনুচিত শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? মাথায় ছাতা। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ। অধম শব্দের, অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি? নয় ধর্ম। কোন শব্দটি তৎপুরুষ সমাস? মধুমাখা। চিরসুখী, চিরসুখী শব্দটির ব্যাসবাক্য কি? চিরকাল ব্যাপী আর সুখী। বাগদত্তা কোন সমাস? তৎপুরুষ। বিশ্ববিদ্যালয় এর ব্যাসবাক্য কি? বিশ্ববিদ্যালয়ের, বিশ্ববিদ্যার আলয়। খ অপশনটি সঠিক। রাজপুত্র কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। রাজরানীর, রাজরানী এর ব্যাসবাক্য হল রাজার রানী। ভোটাধিকার কোন সমাস? তৎপুরুষ। অর্ধচন্দ্র কোন সমাস? তৎপুরুষ। বেতমিজ কোন তৎপুরুষ সমাস? নয়। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। হরবোলা কোন সমাস? উপপদ তৎপুরুষ। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা। পকেটমার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। কোনটি উপপদ তৎপুরুষ সমাস? খেচর। মৃগ শিশু শব্দটির ব্যাসবাক্য কোনটি? মৃগের শিশু। প্রিয়ংবদা শব্দটি কোন সমাস? উপপদ তৎপুরুষ। সমাস নির্ণয় করুন, ধানের ক্ষেত। ষষ্ঠী তৎপুরুষ। পৌরসভা কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী। চুলে কাটা যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন? অলুক তৎপুরুষ। রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে? পথের রাজা। সমাস নির্ণয় করুন, বেআইনি। নঞ তৎপুরুষ। সংখ্যালঘু শব্দটি কোন সমাস? তৎপুরুষ। এত ভঙ্গ বঙ্গ, বঙ্গদেশে, সরি বঙ্গদেশ, তবু রঙ্গ ভরা,
এ বাক্যে রঙ্গভরা কোন সমাস? তৎপুরুষ। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। বিষয়াপন্ন বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। এখানে গ নম্বর অপশনটি সঠিক উত্তর। কলুর বলদ কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। ঘোড়ার ডিম কোন জাতীয় শব্দ? সন্ধিবিচ্ছেদ জাত। ঘোড়ার ডিম কোন সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ। সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি সমাস বলে? দ্বিগু সমাস বলে। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? দ্বিগু। নিচের কোনটি দ্বিগু সমাস? সেতার। শতাব্দী কোন সমাস? দ্বিগু সমাস। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? সাত সমুদ্র। তেপান্তর তিন প্রান্তরের সমাহার কোন সমাস? দ্বিগু। ত্রিভুজ কোন সমাস? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস? চৌরাস্তা। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ। বেতনভোগী কোন সমাস? উপপদ তৎপুরুষ। মধুপ যে সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? দশ গজি। এতিমখানা কোন সমাস? তৎপুরুষ। কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা। চৌরাস্তা কোন সমাস? দ্বিগু সমাস। অনেক শব্দটি নয়ও তৎপুরুষ। হংসডিম্ব এর সঠিক ব্যাস বাক্য কোনটি? হংসীর ডিম। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। বহুব্রীহী শব্দের অর্থ কি? বহুধান। কোনটি বহুব্রীহী সমাসের উদাহরণ? সুবর্ণ সুবর্ণ যার। বহুব্রীহী সমাসের উদাহরণ কোনটি? স্ত্রীর সহিত বর্তমান সমান সস্ত্রীক। কোনটি বহুব্রীহী সমাসের উদাহরণ? মহাত্মা। সুবর্ণ কোন সমাস? বহুব্রীহী। দিগম্বর দিকম্বর যার কোন সমাস? বহুব্রীহী। সভিনয় শব্দটি কোন সমাস? বহুব্রীহী। সবান্ধ কোন সমাস? বহুব্রীহী। বিপত্নিক শব্দটির সমাস হল বহুব্রীহী। নদীমাতৃক শব্দের সমাস হল নদীমাতা যার। সতীর্থ সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য সমান তীর্থ যার। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহী সমান হয়? সমানাধিকরণ। খোশ মেজাজ যে ধরনের সমাসের উদাহরণ? সমানাধিকরণ বহুব্রীহী। গোফ খেজুরে কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহী। বহুব্রীহী সমাসের উদাহরণ কোনটি? সুগন্ধি। নীলাম্বর কোন সমাস? বহুব্রীহী।
যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে? ব্যাধিকরণ বহুব্রীহি। আশি বিশ, আশিতে বিশ যার কোন সমাস? বহুব্রীহি। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিনা পানি। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতাহাতি, হাতে হাতে যে দ্বন্দ্ব। নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? হাতাহাতি। কানে কানে যে কথা সমান কানাকানি, এই উদাহরণ কোন সমাসে? অথবা কানাকানি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি। লাঠালাঠি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? কোলে কোলে যে মিলন সমান কোলাকুলি। অবোধ কোন সমাস? নাই বোধ যার বহুব্রীহি। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি? নেই ধর্ম যার। অসুখ কোন সমাস? নাই সুখ যার বহুব্রীহি। সোনামুখী কোন সমাস? মধ্যপদলোপী। মিনের মতো অক্ষি যার কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। মেঘের মতো নাদ যার মেঘনাদ কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উনপাজুরে, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে কোন বহুব্রীহি বলে? অলুক বহুব্রীহি। গায়ে হলুদ কোন সমাস? অলুক বহুব্রীহি। গলায় গামছা যার এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য? অলুক বহুব্রীহি। কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? দশানন। কোনটি বহুব্রীহি সমাস? দশানন। সমাস নির্ণয় করো, দশ আনন যাহার দশানন বহুব্রীহি। চৌচালা কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাস বাক্য কি? পণ্ডিত হয়েও যে মূর্খ। জীবন্বিত এর ব্যাস বাক্য কোনটি? জীবিত থেকেও যে মৃত। চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ সমান চন্দ্রমুখ, এটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী বহুব্রীহি। নিঃসহায় শব্দটি কোন সমাস? বহুব্রীহি। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? জনশ্রুতি, অনুমনীয়, ক ও খ দুটোই সঠিক উত্তর। রক্তারক্তি এই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের ব্যাস বাক্য? পরস্পরের রক্তপাত। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? বেতার। কোনটি ব্যতিহার বহুব্রীহি উদাহরণ? কানাকানি। বহুব্রীহি সমাস কয় প্রকার? আট প্রকার।